সম্পৃক্ত যৌগের কে আমরা যৌগগুলোকে আমরা অ্যালকেন বলি, সেই অ্যালকেন প্রস্তুতি আমরা এখন একটু দেখব। অ্যালকেন নানাভাবে প্রস্তুত করা যায়, তার ভেতর উল্লেখযোগ্য আমরা এখানে এক নম্বরে দেখাইছি সোডালাইম ব্যবহার করে, যেখানে সোডালাইম ব্যবহার করা হয় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সঙ্গে। সোডিয়াম জায়গায় পটাশিয়াম হলেও চলবে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়। এখানে ক্যালসিয়াম অক্সাইড উপস্থিত থাকতে হয়। তোমরা জেনে থাকবে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের এই একত্রে উপস্থিতিকে বলা হয় সোডালাইম, যদিও বিক্রিয়া অংশগ্রহণ করে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেখানে দেখতে পাচ্ছ আমি বৃত্ত আকারে যেটা সার্কেল করে দিয়েছি, আর সি ডবল ও এন এ সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সি ডবল ও সি সি ডবল ও এন এ ও এন এ ওই এন এ ও এই অংশটুকু একত্র হয়ে দুইটা সোডিয়াম একটা কার্বন তিনটা অক্সিজেন মিলে লক্ষ্য করে উৎপাদ অংশে সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে। অন্যদিকে আর এবং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এইচ, এই দুটো আর এইচ একত্রে যুক্ত হয়ে আর এইচ অর্থাৎ অ্যালকেন তৈরি হয়েছে। এটি স্পষ্টভাবে বোঝা যাবে পরের বিক্রিয়াটা লক্ষ্য করলে। এখানে বলে রাখি আর কিন্তু অ্যালকাইল মূলক, যাকে আমরা জানি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে যে মূলক তৈরি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে বন্ড সিএইচ থ্রি মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে ইথাইল প্রোপাইল ইত্যাদি এভাবে চলতে থাকে। অ্যালকাইল মূলকের আসলে কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নাই, এটি কোনো একটি বিক্রিয়ায় অপর একটি অংশের সাথে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ যৌগ তৈরি করে। আমরা এবার আর এর পরিবর্তে পূর্বের যে বিক্রিয়া দেখলাম, এখানে আর এর পরিবর্তে যদি আমরা মিথাইল মূলকটা সংযুক্ত করে আর এর পরিবর্তে আমরা একটা যৌগ লিখি, দুই কার্বনের এই যৌগটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ যাকে বলা হয় সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম অ্যাসিটিক সোডিয়াম অ্যাসিটেট, সেটাই কিন্তু সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এই যে সোডালাইম ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এই যে আগের মতোই অংশটুকু বৃত্ত আকারে দেখিয়েছি, এইটুকু অংশই কিন্তু সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে উৎপাদ অংশে লক্ষ্য করো, এবং বাদ বাকি যে এই অংশে আগের বিক্রিয়া যেটা আর দেখাইছিলাম ওটাই কিন্তু মিথাইল, এই মিথাইলের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেন অংশ হাইড্রোজেন এই মিথাইলের সঙ্গে যুক্ত হয়ে সিএইচ থ্রি আর এইচ মিলে সিএইচ ফোর তৈরি করলো, অর্থাৎ মিথেন। মিথেন তোমরা জানো অ্যালকেনের প্রাথমিক যৌগ, এখানে আমরা এভাবে মিথেন প্রস্তুত করতে পারি। এইভাবে অ্যালকেনের কিন্তু অন্যান্য যৌগও তৈরি করা যায়, দেখো আমরা ইথেন তৈরি করেছি, এভাবে প্রোপেন তৈরি করতে পারি একইভাবে, জাস্ট আর এর যদি অ্যালকাইলের জায়গায় এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল নেই তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মিথেন তৈরি হবে। এখানে যদি আর আমরা ইথাইল নেই অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট নেই তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন ইথেন তৈরি করবে। যদি এভাবে কেউ প্রোপেন তৈরি করতে চায় তাকে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল নিতে হবে, তবে এখানে মনে রাখতে হবে ফ্যাটি অ্যাসিডের মধ্যে যত কার্বন থাকবে তার চেয়ে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। যেমন দেখো এখানে সোডিয়াম প্রোপানয়েট 1, 2, 3 তিন কার্বন বিশিষ্ট একটি যৌগ, যেখান থেকে অ্যালকেন আমরা পাচ্ছি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন ইথেন। আগের বিক্রিয়ায় লক্ষ্য করো সোডিয়াম ইথানয়েট, যেখানে মোট কার্বন সংখ্যা 1, 2, 2 যেটা উৎপাদ হিসেবে এক কার্বন কমে গেল এবং তৈরি করলো মিথেন।
তাহলে এই জৈব যৌগের এক কার্বন হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, সেটা কোথায় যাচ্ছে? সেটা কিন্তু উৎপাদের আরেকটি বাই প্রোডাক্ট যেটা বলি আমরা, সোডিয়াম কার্বনেটের ভিতরে কার্বন হিসেবে তৈরি করছে। এই যে কার্বন সংখ্যা হ্রাস হয়, এই জন্য এই বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারি ডিকার্বক্সিলেশন, অর্থাৎ বিক্রিয়াকালে বিক্রিয়কের কার্বন হ্রাস পেয়ে জৈব যৌগ তৈরি হচ্ছে। আমরা এতক্ষণ অ্যালকেন প্রস্তুতি দেখলাম উডস সোডা ল্যাম্প ব্যবহার করে, এবার আমরা অ্যালকেনের আরেকটি বিক্রিয়া দেখতে পাই, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় ব্যবহার করা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড জানো যে এটা মিথাইল আয়োডাইড হতে পারে, ইথাইল আয়োডাইড হতে পারে, প্রোপাইল আয়োডাইড হতে পারে। শুধু হ্যালাইড এখানে আয়োডিন ব্যবহার করা হয়েছে, ক্লোরিনও হবে, যেমন মিথাইল ক্লোরাইডও হতে পারত। তো যাই হোক, এর অ্যালকাইল আয়োডাইড আরএইচ সঙ্গে আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটাবো, যেখানে বিক্রিয়াটা শুষ্ক ইথারের উপস্থিতিতে ঘটে। এই যে সোডিয়াম বিক্রিয়কের অ্যালকাইল আয়োডাইডের আয়োডিনকে সংযুক্ত হয়, আয়োডিনের সঙ্গে সংযুক্ত হয়, এই সোডিয়াম আর আয়োডিন একত্র হয়ে উৎপাদ সোডিয়াম আয়োডাইড তৈরি করে। আর বাদ বাকি যে আ, এই বিক্রিয়ায় অ্যালকাইল অংশর দুইটি সংযুক্ত হয়। এই জন্য এই বিক্রিয়ায় দেখো, সচরাচর অন্যান্য বিক্রিয়াগুলোতে আমরা যেমন ব্যালেন্স করি না, কিন্তু এই বিক্রিয়াটাতে ব্যালেন্স করতে হচ্ছে, নাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ বুঝতে অসুবিধা হবে। এই যে টু, অর্থাৎ এই টু আর আর যুক্ত হয়ে কিন্তু উৎপাদ তৈরি করেছে। এটি আমরা যদি বাস্তব একটি যৌগ নেই, আর এর পরিবর্তে মিথাইল মূলক নেই, পরের বিক্রিয়াতে লক্ষ্য করো, মিথাইল আয়োডাইড আর সোডিয়াম, এই সোডিয়াম আয়োডাইড বের হয়ে গেল, সোডিয়াম আয়োডাইড আর এই যে মিথাইল, টু মিথাইল, টু ব্যালেন্স করার টু, এই মিথাইল দুটা লক্ষ্য করো উৎপাদে CH3 আরেকটা CH3 দুটা মিলে একত্রে যুক্ত হয়ে এখানে টু কার্বন বিশিষ্ট ইথেন তৈরি করেছে। অর্থাৎ আমরা এইভাবেও অ্যালকেন তৈরি করতে পারি। এই বিক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া। এইভাবে কেউ যদি বিউটেন তৈরি করতে চায় উডস বিক্রিয়ার মাধ্যমে, তাকে বিউটেন চার কার্বন বিশিষ্ট, তাহলে তার বিক্রিয়ক হিসেবে দুই কার্বন বিশিষ্ট হ্যালাইড নিতে হবে। যেমন এই বিক্রিয়ায় ইথাইল ক্লোরাইড সোডিয়াম, শুষ্ক ইথারের উপস্থিতিতে এই সোডিয়াম আয়োডাইড তৈরি করলো আগের বিক্রিয়ার মতোই। আর বাকি এই যে টু কার্বন বিশিষ্ট যে ইথাইল মূলক, এই দুইটি অংশ তার মানে চার কার্বন বিশিষ্ট সংযুক্ত হয়ে বিউটেন তৈরি করলো। আমরা এই যে বিউটেন, চার কার্বন বিশিষ্ট বিউটেন তৈরি হলো। এই উডস বিক্রিয়ায় একটা জিনিস লক্ষ্য করো, আমরা অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন নিচ্ছি, জৈব যৌগ কিন্তু তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট উৎপাদ তৈরি করছে। যেমন এক কার্বন বিশিষ্ট মিথাইল আয়োডাইড, এটার উৎপাদ জৈব যৌগ অ্যালকেন তৈরি হলো দুই কার্বন বিশিষ্ট ইথেন। ঠিক অনুরূপভাবে এই যৌগটায় দুই কার্বন বিশিষ্ট হ্যালাইড, ইথাইল ক্লোরাইড, এটা কিন্তু অ্যালকেন তৈরি হচ্ছে, দেখো দুই কার্বন থেকে তৈরি করছে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটার নাম বিউটেন। এছাড়াও অ্যালকেন অসম্পৃক্ত যৌগ থেকেও তৈরি করা যায়, যেমন অসম্পৃক্ত যৌগ আমরা আগেই বলেছি ইথিন CH2CH2, এটি একটি অসম্পৃক্ত যৌগ, অ্যালকিনও বলা হয়। এই অসম্পৃক্ত যৌগের সঙ্গে দ্বিবন্ধন, একটি জানো যে সিগমা বন্ধন থাকে, একটি পাই বন্ধন থাকে, সিগমা বন্ধনটা খুবই শক্তিশালী, পাই বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল, সহজেই ভেঙে দেওয়া যায়। আমরা এখানে তাপ প্রয়োগ করব, নিকেল প্রভাবক ব্যবহার করব, 180 থেকে 200 ডিগ্রি তাপমাত্রা যদি আমরা প্রয়োগ করি, তাহলে এখানে যে পাই বন্ধনটা আছে এটা ভেঙে, একটা বন্ধন ভেঙে দুই দিকে দুই কার্বনের দিকে দুইটা বন্ধন তৈরি হয়, সেই দিকে হাইড্রোজেনের যে H2 দুইটা হাইড্রোজেন পরমাণু, তার বন্ধন ভেঙে দুই কার্বনের সঙ্গে দুই পাশে দুজন যুক্ত হয়ে
দেখো সেই সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি তৈরি করেছে, অর্থাৎ ইথিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন ঘটেছে, ঘটে দ্বিবন্ধন থেকে এক বন্ধন অ্যালকেন তৈরি করেছে ইথেন। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি অ্যালকিন থেকে অ্যালকেন, এটি সম্ভব হয়েছে হাইড্রোজেনেশনের মাধ্যমে, যেখানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনগুলোতে জানো যে কার্বন কার্বন একক বন্ধন, মূলত সিগমা বন্ধন থাকায় এই বন্ধনটি শক্তিশালী, সেজন্য সচরাচর সহজেই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, এই জন্য এদেরকে বলা হয় প্যারাফিন, অর্থাৎ নিষ্ক্রিয় প্রকৃতির, আসক্তিহীন। তারপরেও এরা দুটি কমন বিক্রিয়া দেখায়, একটি হচ্ছে দহন বিক্রিয়া। যে কোনো অ্যালকেনকে যদি আমরা অক্সিজেন দিয়ে দহন করি, অক্সিজেন দিয়ে পুরাই বিক্রিয়া ঘটায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে, সঙ্গে তাপও তৈরি হয়। আমাদের বাসায় যে গ্যাসের চুল্লায় যে বিক্রিয়াটা সংঘটিত হয়, এটা কিন্তু সেই বিক্রিয়ায়, মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি, এখানে প্রচুর তাপ তৈরি হয়, যে তাপটাই মূলত আমাদের রান্নার কাজে লাগে। আমরা একটা দহন বিক্রিয়া দেখলাম, এছাড়া অ্যালকেনে অ্যালকেন সমূহ কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াও দেখায়। যেমন লক্ষ্য করো এই বিক্রিয়াটায় মিথেন এবং ক্লোরিন সূর্য আলোকের উপস্থিতিতে এই মিথেন থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে সিএইচ থ্রি সিএল, সিএইচ ফোর ছিল এখন হয়ে গেল সিএইচ থ্রি, সেই হাইড্রোজেন সরাই দিয়ে একটা ক্লোরিন অ্যাটাচড হলো, যুক্ত হলো, এবং ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন আরেকটি ক্লোরিন যে থাকলো সেটা মিলে এইচসিএল গ্যাস, যাকে বলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তৈরি করলো। অনুরূপভাবে এই বিক্রিয়ায় কার্বনের সাথে যত হাইড্রোজেন আছে সে ধাপে ধাপে প্রত্যেকটি হাইড্রোজেন কিন্তু ওই ক্লোরিন বা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে থাকবে। যেমন মিথাইল ক্লোরাইড, আমরা সেকেন্ড বা দ্বিতীয় বিক্রিয়াটি লক্ষ্য করো, মিথাইল ক্লোরাইড ওই যে উৎপাদ ওটাই কিন্তু এসে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, সূর্যের আলোর উপস্থিতিকে আমি এইচ নিউ এটা প্রতীক হিসেবে দেখাইছি, এখান থেকে সিএইচ থ্রি জায়গায় এবার সিএইচ টু সিএল টু, অর্থাৎ হাইড্রোজেন কমে যাবে, একটা করে ক্লোরিন বাড়তিছে। এইভাবে এখানে দুইটা হাইড্রোজেন আছে আর দুইবার তাহলে প্রতিস্থাপিত হবে, অনুরূপভাবে খেয়াল করো। এইভাবে আমরা উৎপাদ হিসেবে প্রথমে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং সর্বশেষ ক্লোরোফর্ম সি সিএল ফোর আমরা পেয়ে থাকি।